আগের ভিডিওতে তোমাদেরকে বলেইছি 20 উইকসে USG করে ডক্টর দেখিয়ে ইমিডিয়েট ডিসিশান নিই কলকাতায় আসার। ঠিক কি কারণে আমরা কলকাতায় আসার ডিসিশানটা নিলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আমার প্রেগনেন্সি জার্নিটাকে পুরোটাই ক্যাপচার করে রাখছি। হয়তো কোনোদিনই এই দিনগুলো ভুলবো না, সবই মনে থেকে যাবে, কিন্তু এই ভিডিওগুলো আমার কাছে অনেক স্মৃতি হিসেবে থেকে যাবে আর আশা করি কিছু কিছু মানুষকে হয়তো হেল্পও করতে পারে, তার জন্যই শেয়ার করা। চলো তাহলে বকবক না করে এবারে শেয়ার করে ফেলি ডক্টর এমন কি বললেন যে ইমিডিয়েট দিল্লি থেকে কলকাতার আসার ডিসিশান আমাদেরকে নিতেই হলো। 20 উইকসে পড়ার পরে আমি অ্যানোমালি স্ক্যান করাই, যেটা সবাইকেই করতে হয়। করার পর আমি আমার বেবির সম্বন্ধে সবটাই জানতে পারি, পুরো ঠিকঠাক রয়েছে, একদম ওকে ওকে বেবি। কিন্তু প্রবলেম বেবির মধ্যে নেই, আমার মধ্যে রয়েছে, যেটা আমি টিভিএস করার পরে জানতে পারি। মানে ট্রান্স ভাজাইনাল সোনোগ্রাফি করাই, যেখান থেকে আমি জানতে পারি যে আমার ওভারিতে ওপেনিং স্টার্ট হয়ে গেছে, যেটা 8 মান্থে আসলে হয়, সেটা আমার 5 মান্থেই স্টার্ট হয়েছে, খুবই ছোট্ট 1 mm, কিন্তু এতেও অনেক ভয়ের কারণ আছে। এই ওপেনিং স্টার্ট হওয়া মানে 7 মান্থে যখন বেবি বাড়তে শুরু করবে তখনই ডেলিভারি হয়ে যাওয়ার চান্স থাকবে, যেটা আমি আর টোটন একদমই চাই না, আমাদের ডক্টরও চান না। তারপরে তো দুজন মিলে কি ডিসিশান নেবো ভেবে পাচ্ছিলাম না, প্রচুর কান্নাকাটি, প্রচুর ডক্টরের সাথে কথা বলছিলাম। সত্যি কথা বলতে আমি খুব সহজেই মানে ডিসিশান নিতে পারি, কিন্তু টোটন অনেক দেরি করে। সেদিন যেন আমিও অনেক দেরি করছিলাম ডিসিশান নিতে, কি করব কি করব না। তবে আমার মা একটা কথাই টোটনকে বলল, তুই ইমিডিয়েট ওকে নিয়ে এখানে চলে আয় আর দেরি করিস। সেই সময় কুট্টুও খুব অসুস্থ, চলতে পারে না, নিজেদের সন্তানের কথা ভেবে ওকে কি করে ওরকমভাবে ফেলে রেখে চলে আসি, মানে সত্যি কি করব, কোনো রকমভাবেই ডিসিশান নিতে পারছিলাম না। যাই হোক, ভগবান হয়তো ঠিক সময় পাশে এসে দাঁড়ায়, সেরকম আমরা সব কিছুকে সামলে নিয়েছি আর দুজনের মনের জোর নিয়ে একদম কোনো টাকা পয়সা কোনো দিক দিয়ে না ভেবে চলে এসেছি দুজন মিলে এখানে। ডক্টর যেটা বলেছেন যে বাড়িতে নেমে নিজের বাড়ি না হসপিটালে যেতে, আশা করি তোমরা বুঝতেই পারছো আমরা ঠিক কী সিচুয়েশনের মাধ্যমে এখানে এসেছি আর কতটা টেনশন নিয়ে এসেছি। কিন্তু নিজের পরিবারকে পাশে পেয়েছি আর হয়তো ভগবানকেও সাথে পেয়েছি, তাই সেই টেনশনটাকে জয় করতে পেরেছি। আর সেটা কীভাবে জয় করলাম, ঠিক কী কী হলো, সেটা আমি পুরো আলাদাভাবে শেয়ার করব। এটা অনেকের অনেকের উপকার আসতে পারে, কারণ সবাই তো আর সুস্থ সবল মা হতে পারে না, আমাদের মতন অনেকেরই ভাগ্য খারাপ থাকে, তো তাদের জন্য এই ভিডিওটা আমি আলাদাভাবেই শেয়ার করব। প্রায় রাত্রি 10:30টার দিকে আমি কলকাতায় নামি আর কলকাতা থেকে বেরোনোর সময় তখন দেখছি এইগুলো সব বাইরে উৎপাত করছে। এদেরকে দেখে আমার কুটুর কথা তখন খুব মনে পড়ছিল, কিন্তু হ্যাঁ হয়তো এটাই মা হয় যে নিজের সন্তানের কথা ভেবে তাকেও হয়তো রেখে এসেছি। তবে হ্যাঁ, তাকে আমি অনেক সেফলি রেখে এসেছি, যা তার যাতে কোনো অসুবিধা না হয় সেটাই ওখানে তাকে রেখে আমি এখানে এসেছি। যদি আমার কাছে সুযোগ থাকতো আমি অবশ্যই ওকে নিয়ে আসতাম। এদেরকে ভালোবেসে যে কতটা শান্তি পাওয়া যায় সে যারা ভালোবাসে তারাই জানে। প্রতিবারে কলকাতায় আসি, হয় 15 দিন তা নাহলে বড় জোর 1 মাসের জন্য, কিন্তু এবারে কলকাতায় এসেছি প্রায় 1 মাসের জন্য, সেটা অবশ্য শুধু ঘরবন্দি হওয়ার জন্যই এসেছি। কিছু করার নেই, সামনে যে কোনো পরিস্থিতিকে হাসি মুখে মেনে নিতে হয়, এগিয়ে চলতে হয়, এর নামই জীবন। তাই ভেঙে পড়বো না, জোর কদমে এগিয়ে যাব আর যত বাধাই আসুক ভিডিও বানানো আমি বন্ধ করবো না, কারণ এইগুলোতে আমি অনেকটা শান্তি পাই, দেরি হলেও শেয়ার করব তোমাদের সাথে। এসে গেছি আমি আমার ভালোবাসার শহরে, অনেক আমার কলকাতায়। এখানে যে কী শান্তি সেটা হয়তো বলে বোঝানো যায় না, যারা বাইরে থাকে তারাই হয়তো যায়। বাড়িতে এসেই সকালে রেডি হয়ে বেরিয়ে গেছি ডক্টর দেখাতে আর হয়ে গেছি অ্যাডমিট। এরপরে ভিডিওতে তোমাদের সাথে সবটাই শেয়ার করব, পাশে থেকো। আজকের হয়তো ভিডিও রিলেটেড কোনো আমি সাউন্ড দিলাম না, একদম আলাদাভাবে ভিডিওটা বানালাম, জানি না কেমন লাগলো, অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। থ্যাংক ইউ।